ক্ষেত্রে আমি টাকা কোথায় পাবো? কোনো ভাই যদি আমরা টাকা ছাড়া বিয়ে করতে চাই তাহলে তো ভালো। মনের একটা মানুষ পাই না ভাই, যদি একটা মনের মতন মানুষ পাই তাহলে তো হাসি খুশি তারাই দিতে চাই। কারণ কি সেরকম লোক চাই, শুধু বিয়ে করলাম আর তালাক দিলাম তা তো আর না, না তা তো নাই। হ্যাঁ, মনের মতন মন গুছাইতে হলে সে স্বামীও ভালো হইতে হবে, বউও ভালো হইতে হবে। ঘরের নারী যদি ঠিক থাকে স্বামী ছাড়তে চায় না ভাই, দুঃখে কষ্টে না করলে কোনোদিন কোনো বউ চাবে না যে আমার স্বামী ছেড়ে আমি আরেক জায়গায় চলে যাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী মেয়ের সঙ্গে। দেখতেই পাচ্ছেন চুপচাপ করে টোটাল লিপস্টিক দিয়ে আজ আসলে আসছে হাসি খুশি একটি মেয়ে। আসলে কিসের কষ্ট বা কি হয়েছে তার জীবনে, চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আপু আপনার নাম কি? নূপুর। নূপুর আপু, তা কি অবস্থা, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। দর্শক ভাইরা আপনারা ভালো আছেন? দর্শক ভাইরাও ভালো আছে। আপনাকে দেখে তো আরো হয়তো আরো ভালো হয়ে গেছে আর কি, তাই যে আপনার হাসিটা দেখে আরো ভালো লাগতেছে সবার। তা আসলে কি বলার জন্য আজ আসছেন? আবার এই যে মনের একটা মানুষ পাই না ভাই, যদি একটা মনের মতন মানুষ পাই তাহলে তো হাসি খুশি তারাই দিতে চাই। আপনার মনটা কিরকম? যে মনের মতোই হচ্ছে না আসলে, মনের মানুষ যে হবে সেই তো আমার মনের খবরটা জানতে পারবে যে মনটা কিরকম। মনটাকে কেউ বলে বোঝাতে পারে কাউকে ভাই? এই যে মনের মানুষ পান না, মনের মতো হয় না, সেটার জন্য জানতে চাওয়া আর কি। মনের মতো হয় না কেন? কারণ শুনেন ভাই, একটা আমার আগে একটা বিয়ে হয়েছিল, তে আমার স্বামী আমারে তালাক দিয়েছে যৌতুকের খাতিরে, যে যৌতুক 3 লাখ টাকা নিয়ে আসো। কারণ আমার তো মনে করেন 3 লাখ টাকা দেওয়ার মতন সমর্থন নেই, আমি কোথায় পাবো? তার জন্য আমারে তালাক দিয়ে দিয়েছে। তালাক দিলে এই যে বললাম দর্শক ভাইদের সামনে যদি যাই প্রতিবেদনে, কোনো একটা সুন্দর মনের মানুষ পাই, তার মনের মতন করে মন গুছিয়ে তার সঙ্গে জীবনসাথী করতে চাই। আচ্ছা আচ্ছা, তো এখন ফ্যামিলিতে কে কে আছে আপনার? বর্তমানে বয়স্ক একটা মা আছে, আমার ছোট একটা বাচ্চা আছে। আচ্ছা, বিয়ে হয়েছিল আপনার? হ্যাঁ ভাই, আমার বিয়ে হয়েছে। স্বামী কি হয়েছে? ওই স্বামীতে তালাক দিয়ে আরেকটা বিয়ে করছে ভাই। আরে তারও সেখানে দুটো বাচ্চা আছে, স্বামীরও আরো দুইটা বাচ্চা আছে। তাহলে আপনার চেয়ে কি সে সুন্দরী নাকি যাকে বিয়ে করে? বলবো ভাই, তা তো টাকার দরকার, সে তো টাকার জন্য মানুষ সবকিছু করতে পারে। মানে ছেলেরা কি বিয়ে করলেই টাকা পায়? হ্যাঁ, আমাদের ভিতরে বিয়ে করলেই টাকা পায় ভাই। মানে আপনাকে যে বিয়ে করবে সে টাকা পাবে এরকম? এখন তো আমার তো সমর্থন নেই বলে আমি প্রতিবেদনের সামনে আইছি। আমি টাকা কোথায় পাবো? কোনো ভাই যদি আমরা টাকা ছাড়া বিয়ে করতে চায় তাহলে তো ভালো। তো আগে যখন বিয়ে করছিলেন তখন টাকা দিছিলেন? সেরকম কিছু সমর্থ ছিল না, অল্প কিছু দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওই বেশি না, 50,000 টাকা দিয়েছিলাম, তাও জমি জমা বেচে। 50,000 টাকা দিয়ে বিয়ে করলেন, তারপরেও আসলে স্বামীর ঘর হইলো না? না ভাই, জমি জমা বিক্রি করে দিয়েছিলাম। চিন্তা করেন তো, সবই তো হারালেন। এত কষ্টের ভিতরে হারিয়েই তো একটা প্রতিবেদনের সামনে এসে দাঁড়াইছে। যদি একটা ভালো মনের মানুষ পাই তো সত্যিকারের কি এখন আসলে বিয়ে করতে চান? সত্যিকারেরই চাই। অনেক ছেলে আছে বিয়ে করতে চাই, যদি আপনারা আসলে বিয়ে করতে চান, কিন্তু অনেকে বলে যে ভাই আমাদের দেশে তো অনেক লোক আছে বিয়ে করার মতন। কারণ কি সেরকম লোক চাই, শুধু বিয়ে করলাম আর তালাক দিলাম তা তো আর না, না তা তো নাই। হ্যাঁ, মনের মতন মন গুছাইতে হলে সে স্বামীও ভালো হইতে হবে, বউও ভালো হইতে হবে। আপনি ভালো থাকলে আসলে অনেক কিছুই ভালো হয় আর কি। ঘরের নারী যদি ঠিক থাকে স্বামী ছাড়তে চায় না ভাই, দুঃখে কষ্টে না করলে কোনোদিন কোনো বউ চাবে না যে আমার স্বামী ছেড়ে আমি আরেক জায়গায় চলে যাই। আচ্ছা আচ্ছা, এর আগে যে ভিডিও করছেন সেখানে মানুষজন কি বলছিল? মানুষজনরা বলছিলাম ভাই আমার যদি একটা সেলাই মেশিন কিনে দেন, আমার বয়স্ক মা আছে, আমার একটা বাচ্চা আছে, তাহলে আমি সেলাই মেশিনটা চালিয়ে সেই আমার সংসারটা আমি চালাইতে পারবো, তাহলে আমার লোকের বাড়ি আর কাজ করা লাগে না ভাইয়া। মানুষ ইয়ং আমি মনে করেন এখন যদি কাজ করতে যাই লোকের বাড়ি, লোকরা বলে কি হাত রোদ ভালো থাকতে লোকের বাড়ি কাজ করে খাও, কারণ মেশিন চালিয়ে তো খেতে পারো। তো সেই মেশিনটা যদি থাকতো তা তো মেশিন চালিয়ে খেতে পারতো। আচ্ছা আচ্ছা, তো এই যে আজ ভিডিওর সামনে আসছেন, কেউ যদি বিয়ে শাদী করতে চায় বা যোগাযোগ করতে চায় তা কিভাবে যোগাযোগ করবে? এই যে ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। ঠিকানা কোথায় আপনার? নবীনগর থাকে। নবীনগর, আচ্ছা আচ্ছা, যা একটা নবীনগর কি নিরিবিলি জায়গা নাকি? ওই জায়গাটার নামই নিরিবিলি ভাইয়া। আচ্ছা, তা নিরিবিলি মানুষ নিরিবিলি জায়গায় থাকেন তাই না? আচ্ছা, কেউ গিয়ে যোগাযোগ করলেও পারবে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করলেও হবে। মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে? হ্যাঁ ভাইয়া মুখস্থ আছে, একটু বলে দেন। 01 32 03 03 03 55 55 621 নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া খোলা থাকে সব সময়। যাক, নাম্বারটা খোলা রাখবেন, কারণ আমি দুঃখের মাঝে আছি, নাম্বার আমার কাছে খোলাই পাবেন। এর আগে তো দুঃখের মাঝেও সুন্দর হাসি খুশি একটা গান টান শুনে তো মানুষকে পাগল করে দিয়েছিলেন আর কি। গান তো ভাই এখন কষ্টে আছি, গানটাও বেরে তা কি করব এখন? এক দুই লাইন কি গাইবেন? কি গান বলবো এখন? একটা গান, কষ্টের মাঝে সুখের মাঝে, যারা প্রবাসের ভিডিওটা দেখে অনেকটাই সুখ পায় বা ভালো লাগে আপনাদের কথা শুনে, এরকম একটা গান শোনান যারা আসলে খুশি হয় একটু। প্রবাসীদের উদ্দেশ্যে একটা গান গান। না ভাই আর গান টান বলবো না, তো ফোন দিলে গান শোনায়েন। ঠিক আছে? ঠিক আছে, যে ফোন দেবে সে তো মনের গান শুনতেই পাবে। তো ওকে আপু, তো ভালো থাকেন, আপনার মনের গান শোনার অপেক্ষায় সবাই থাকবে। কোনো ভাই যদি আমার একটা সেলাই মেশিন কিনে দিতে পারে তাহলে মনে করো সারা জীবন তাহলে নামাজ পড়ে দোয়া করব। তো ওকে আপু, তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।